টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জেলা প্লাবিত, পানিবন্দী লাখ লাখ মানুষের দুর্ভোগ চরমে। মহাস্থানগড়ে ব্রিজে ফাটল ধরায় বগুড়া রংপুর মহাসড়কে যান চলাচল ব্যাহত। প্রধান কয়েকটি নদীর পানি আরো বৃদ্ধির আশঙ্কা। পাহাড় ধসে যে সম্ভাবনা আছে হেভি রেইনফলের সাথে, এটাও আমরা আমাদের হেভি রেইনফল ওয়ার্নিং দিয়ে ইস্যু করেছি। তার মানে এখন যে পানিটা আসছে তার থেকে আড়াই থেকে তিন ফিট পানি বেশি পাবে, এটা বাড়লে দেশের উত্তরাঞ্চলে একটা বন্যা পরিস্থিতি তৈরি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি পারমিতা হিন এবং আমি সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার মুক্তামণির অস্ত্রোপচার ঢাকা মেডিকেলে সফলভাবে সম্পন্ন, শঙ্কামুক্ত হতে সময় লাগবে কয়েকদিন। সংবিধানের ষোড়শ সংশোধনী রায় নিয়ে ষড়যন্ত্র চলছে, দাবি আওয়ামী লীগের। দেশের সংকটময় মুহূর্তে যুগান্তকারী রায় বলছে বিএনপি। হজ অফিসের আশ্বাসের পরও বাতিল হল আরও একটি ফ্লাইট, হাবের সঙ্গে বিমানের সমন্বয়হীনতাই কারণ। রাজধানীতে গৃহবধূকে ধর্ষণের পর ভিডিও প্রকাশ প্রতিপক্ষের, মামলা নিতে পুলিশের গড়িমসি, ধরাছোঁয়ার বাইরে আসামি। এবং পাইকারি আর খুচরা বাজারে ইলিশের দামে আকাশ পাতাল তফাৎ, মধ্যস্বত্বভোগীদের কারসাজির অভিযোগ। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ব্রহ্মপুত্র ধরলা তিস্তার পানি হু হু করে বাড়ছে। এতে কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, লালমনিরহাট সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, তলিয়ে গেছে বাড়িঘর, রাস্তাঘাট ও ফসলি জমি, পানিবন্দী হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। এদিকে বন্যার পানিতে রেললাইন ডুবে যাওয়ায় ঠাকুরগাঁও, পঞ্চগড়ে রেল চলাচল বন্ধ রয়েছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ঠাকুরগাঁওয়ে তিন দিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে টাঙ্গন নদীর পানি বেড়েছে, এতে সদর উপজেলা সহ বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে, বিপাকে পড়েছে কয়েক হাজার মানুষ। ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় গবাদি পশু সহ আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন অনেকে। বাড়ি থেকে তো বাড়াতে পারতেছি না, এখন কি করব, এখন খাওয়া দাওয়ার উপায় নাই, কাপড় চোপড় সব ভিজা, কুড়িগ্রামে আবারও দেখা দিয়েছে বন্যা। গত তিন দিন ধরে বৃষ্টি ও উজানের ঢলে ব্রহ্মপুত্র, ধরলা, জিঞ্জিরাম ও গঙ্গাধর সহ জেলার ১৬টি নদ নদীর পানি বেড়েই চলেছে। এতে পাঁচ উপজেলার ১৬টি ইউনিয়নের চর, দ্বীপচর ও নিম্নাঞ্চলের শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে, ডুবে গেছে বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান। এরই মধ্যে বন্যা সতর্কীকরণ বার্তা প্রচার করছে প্রশাসন। বাড়িঘর তলে গেছে, আমফির বন্যা আসছে, বস্তা কোথা নিয়ে আস্তার উপরে আছে, বৃষ্টি চলছে আর ঢল আসতেছে আর বাড়িঘর ডুবে গেছে। খাওয়ার কষ্ট, রান্না বান্নার কষ্ট, থাকার কষ্ট, রাস্তার মধ্যে রয়েছি। পঞ্চগড়ে রামেরডাঙ্গা ও নিমনগর সহ ২০টি গ্রাম তলিয়ে যাওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে ১৫ হাজার মানুষ। সব জায়গায় পানি থাকায় দেখা দিয়েছে আশ্রয় সংকট। এদিকে পঞ্চগড় পার্বতীপুর রেললাইনের নয়নীবুরুজ স্টেশন থেকে কয়েকশো গজ ডুবে গেছে পানিতে, এতে পঞ্চগড়ের সাথে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বন্যার কারণে কিজমুদ নয়নীবুরুজ স্টেশনের মাঝামাঝি স্থানে প্রচণ্ড পানির তোড়ে লাইন প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়, ট্রেন চলাচল আপাতত বন্ধ আছে। নীলফামারীতে তিস্তার পানি ডিমলা পয়েন্টে বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তলিয়ে গেছে জলঢাকা, শৈলমারী ও ডাইয়াবাড়ি সহ ৫০টি গ্রামের আমন ধান, এতে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। লালমনিরহাটের দোয়ানি পয়েন্টে তিস্তার পানি, কুলাউড়া পয়েন্টে ধরলার পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এতে জেলার অন্তত ৩৮টি গ্রামের সবখানি পানি আর পানি, ব্যাহত হচ্ছে লক্ষাধিক মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।
এছাড়া যমুনার পানি বেড়েছে সিরাজগঞ্জ পয়েন্টে। প্লাবিত হয়েছে সদর, কাজীপুর, চৌহালী সহ পাঁচ উপজেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চল। গাইবান্ধায় বৃষ্টির পানি জমে সদরের বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। শিক্ষা প্রতিষ্ঠানে হাঁটু পানি থাকায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ওয়াহিদা স্বপ্না, সময় সংবাদ। এদিকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের অন্য এলাকার নদ নদীর পানিও বেড়েছে। এতে সুনামগঞ্জে প্লাবিত হয়েছে সবগুলো হাওর, পানিবন্দী হয়ে পড়েছেন অনেক মানুষ, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার অন্তত 20টি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া বানের পানিতে ডুবে গেছে আখাউড়া স্থলবন্দর। স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার থেকে এলাকায় পানি উঠতে শুরু করে। বন্যার পানিতে বসতবাড়ি সহ তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকার ফসলি জমি ও রাস্তাঘাট। শুধু এই পানির জন্য দুবার অটোকে ঘুরিয়ে মানে এক ঘন্টার উপরে লেগেছে। আমাদের অফিসের যত কাগজপত্র আছে সবগুলি রাতের অন্ধকারে পানির নিচে চলে গেছে। আমরা ম্যানুয়ালি কাজ করতেছি, পরবর্তীতে আমরা যখন আবার স্বাভাবিক হয়ে যাবে তখন আমরা কম্পিউটারের মাধ্যমে আবার ওইভাবে কাজ অনলাইনের মাধ্যমে কাজ সম্পন্ন করব। সুনামগঞ্জে পাহাড়ি ঢল ও বৃষ্টি অব্যাহত থাকায় সুরমা নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে জেলার সবগুলো হাওর। তলিয়ে গেছে সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, দোয়ারা বাজার ও ধর্মপাশা সহ বেশ কয়েকটি গ্রাম। শিক্ষা প্রতিষ্ঠান তলিয়ে যাওয়ায় বন্যা দুর্গত এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শনি ও রোববারের দ্বিতীয় সাময়িক পরীক্ষা স্থগিত করা হয়েছে। গ্রামের রাস্তাটা পানিতে ডুবে গেছে, এই কারণে তারা স্কুলে আসতে পারতেছে না। পরে পানি তার ওদিকে আমরা আসতে পারিনি, আমরা ভিজে ভিজে এসেছি, আমরা খুব কষ্ট হচ্ছে। নেত্রকোনায় টানা বৃষ্টিতে মগরা, কংস ও সোমেশ্বরী সহ বিভিন্ন নদ নদীর পানি বেড়েছে। দিনভর টানা বৃষ্টিতে তলিয়ে গেছে মুক্তারপাড়া, জয়নগর, নাগড়া ও কুরপাড় সহ নিচু এলাকার রাস্তাঘাট। হবিগঞ্জের খোয়াই নদীর পানি শনিবার দুপুরে বিপদসীমার 195 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এতে তলিয়ে গেছে বিভিন্ন নিম্নাঞ্চল ও সবজি ক্ষেত। বন্যা আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী তীরবর্তী কয়েক হাজার মানুষ। এছাড়া টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে শেরপুরের নালিতা বাড়ির 6টি ইউনিয়নের 30টি গ্রাম প্লাবিত হয়েছে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। বগুড়ার মহাস্থানগড়ে একটি সেতুর 4টি গার্ডারে ফাটল ধরায় আজ রাত 8টা থেকে আগামীকাল সকাল 10টা পর্যন্ত যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া মেরামত শেষ না হওয়া পর্যন্ত ভারী যানবাহন চলাচলে মোকামতলা শিবগঞ্জ সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। তবে এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে যানজটে পড়তে হচ্ছে চালকদের। কয়েকদিনে টানা বৃষ্টির পাশাপাশি অতিরিক্ত পণ্য পরিবহনের কারণে বগুড়ার মহাস্থানগড়ে করতোয়া নদীর একটি সেতুর 4টি গাটারে ফাটল দেখা দেয়। এতে হালকা যানবাহন চললেও শুক্রবার থেকে সেতুর ওপর দিয়ে ভারী যান চলাচল বন্ধ থাকে। শনিবার দুপুরে সেতুর ক্ষতিগ্রস্ত অংশ মেরামতে উদ্যোগ নেয় সড়ক ও জনপথ বিভাগ। পরে বিশেষজ্ঞদের পরামর্শে শনিবার রাত 8টা থেকে রোববার সকাল 10টা পর্যন্ত সব ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। একটা সিম্পলি সাপোর্টেড স্প্যানের, যেটা দৈর্ঘ্য 13 মিটার, সেখানে 4টা গার্ডারের মধ্যে ক্র্যাক দেখা দিচ্ছে। তো তাই ব্রিজটি এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। ক্ষতিগ্রস্ত ব্রিজটা মেরামতের জন্য আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছি। আশা করছি যে আগামীকালকে 11টা-12টা নাগাদ এই রাস্তাটি সম্পূর্ণ যান চলাচলের উপযোগী হয়ে যাবে। সড়ক ও জনপথ বিভাগের নির্দেশনার কারণে শুক্রবার রাত থেকে ভারী যানবাহনকে বগুড়ার মোকামতলা শিবগঞ্জ সড়কের 10 কিলোমিটার পথ ঘুরে চলাচল করতে হচ্ছে। তবে সড়কটি সরু হওয়ায় উত্তরের 8 জেলায় যেতে যানজটের মুখে পড়তে হচ্ছে চালকদের। রাতে 2টা থেকে আমি বসছি, ব্রিজের সমস্যার কারণে আমাকে যেতে দিচ্ছে না। মোকামতলা সাইড এখান দিয়ে হয়ে যাইতেছিলাম, সেখান দিয়েও গাড়ি ড্রাইভার হয়েছে। এখন আমাদের যে চাইলে কি অবস্থা হবে আল্লাহ মাহফুজ জানে। কি কষ্ট করতেছি, সময় খাবার সময় নাই, সময় গোসল নাই, কালকে খাইছি আজ পর্যন্ত ভাত খাইনি। মোকামতলা, শিবগঞ্জ, মহাস্থান, এখানে ব্রিজ আমাদের পর্যাপ্ত আমরা ফোর্স পেয়েছি, ট্রাফিক ব্যবস্থা আমরা রেখেছি, সেভাবে আমরা কাজ করছি। ইনশাল্লাহ ট্রাফিকের পক্ষ থেকে কোনো ধরনের গাফিলতি আমাদের নাই। যান চলাচল স্বাভাবিক রাখতে বারপুর ও বুড়িগঞ্জ নামুজা হয়ে আরও একটি সড়কে সাময়িকভাবে ভারী যান চলাচলে অনুমতি দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। সময় সংবাদ, বগুড়া। এদিকে মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকা সহ সারা দেশে আরও 2 থেকে 3 দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে। সেই সঙ্গে পাহাড়ি এলাকা সহ কোনো কোনো স্থানে ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
অন্যদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, যমুনা, ব্রহ্মপুত্র, সুরমা ও তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী 72 ঘন্টা এই পরিস্থিতি অব্যাহত থাকবে বলেও জানানো হয়। সারা দেশে পুরো মৌসুমী বায়ু সক্রিয় আছে, এই কারণে অনেক জায়গায় ভারী বর্ষণ হয়েছে। বিশেষ করে আপনার রংপুর ডিভিশন, তারপরে সিলেট, চিটাগাং, ঢাকা ডিভিশন অনেক জায়গায় ভারী বর্ষণ হয়েছে। এই কারণে আমরা পাহাড় ধসের যে সম্ভাবনা আছে হেভি রেইনফলের সাথে, এটাও আমরা আমাদের হেভি রেইনফল ওয়ার্নিং দিয়ে ইস্যু করেছি। বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে, সিরাজগঞ্জ পয়েন্টে করেছে, সারিয়াকান্দি পয়েন্টে করেছে, এবং আগামী 3 দিনে যে পানিটা সিস্টেমের মধ্যে অলরেডি ঢুকে গেছে, এই পানিটা কিন্তু আমার উপর দিয়ে, আমার শরীরের উপর দিয়ে কিন্তু যাবে। তার মানে এখন যে পানিটা আছে তার থেকে 2.5 থেকে 3 ফিট পানি বেশি পাবে। এটা বাড়লে দেশের উত্তরাঞ্চলে একটা বন্যা পরিস্থিতি তৈরি হবে। সন্ধ্যার সময় আরো থাকছে। হবিগঞ্জে মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে যুক্তরাজ্য প্রবাসী সহ 2 জন নিহত, আহত অর্ধ শতাধিক। 3 ঘন্টার চেষ্টায় রক্তনালীর টিউমার আক্রান্ত সাতক্ষীরার 10 বছর বয়সী মুক্তামণির হাতের প্রাথমিক অস্ত্রোপচার সফলভাবে শেষ হয়েছে। দুপুর 12টায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের কনফারেন্স কক্ষে একথা জানান চিকিৎসকরা। চিকিৎসকদের সমন্বিত চেষ্টায় ঝুঁকির পরেও এই অস্ত্রোপচারের সফলতার কথা জানান বার্ন ইউনিটের সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন। এদিকে সফল অস্ত্রোপচারের জন্য চিকিৎসক দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুক্তামণি 10 বছর যার বয়স, সময়টা ছুটোছুটি আর দাপিয়ে বেড়াবার হলেও একটি বিরল রোগ তাকে আবদ্ধ করে রেখেছিল ঢাকা মেডিকেলের বিছানায়। রোগটি অজ্ঞাত হওয়ায় শুরু করা যাচ্ছিল না চিকিৎসা। উন্নত চিকিৎসার জন্য ভিডিও কনফারেন্সে যোগাযোগ হয়েছিল সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সঙ্গে। ঝুঁকির কথা জানিয়ে অস্বীকৃতি জানান তারা, আর এটিকে চ্যালেঞ্জ হিসেবে নেন ঢাকা মেডিকেলের চিকিৎসকরা। এর আগে সম্পূর্ণ হয়েছিল বায়োপসি, এরপর রোগ শনাক্তের পালা। 2 দিন পর 13 সদস্যের মেডিকেল বোর্ড জানায় রোগটি হেমানজিওমা বা রক্তনালীতে টিউমার। এরপরও ছিল ঝুঁকি, তবু দমে যাননি চিকিৎসকরা। শনিবার সকাল 8টায় মুক্তমণিকে নেওয়া হয়েছিল অপারেশন থিয়েটারে। সকাল 8:55 শুরু হয় মূল অস্ত্রোপচার। বাইরে অপেক্ষা করছিলেন বাবা মা সহ স্বজনরা। এত মানুষ দোয়া করতেছে, বেফালে যাবে না, ঠিক সুস্থে যাবে। বিশ্বের কোটি কোটি মানুষ তোমার জন্য মহাগতবীর পানি ফেলাচ্ছে আর দোয়া করতেছে যাতে তুমি ভালো হয়ে যাও। যেখানে অসুস্থ হয়ে গেছে সেখানে তো আর আমরা খেলাধুলা করতে পারি না। আমার দেশবাসীর কাছে কিছু চাওয়ার নাই, শুধু আমার বোনের জন্য শুধু দোয়া করার জন্য। প্রায় 3 ঘন্টা পর হাত অক্ষত রেখে সফল অস্ত্রোপচারের কথা জানান বার্ন ইউনিটের সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন। তবে এখনও রয়েছে ঝুঁকির শঙ্কা, তাই 72 ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখার পর জানানো হবে সবশেষ ফলাফল। আমরা মুক্তামণির হাতকে রক্ষা করি, তার হাতের যে মাংসগুনা ছিল সেগুনা কেটে আমরা একটা পর্যায়ে নিয়ে আসছি। তবে অপারেশনটা কিন্তু শেষ হয় নাই, মানে আরো পর্যায়ক্রমে অপারেশন লাগবে। এটা একটা সমন্বিত সফলতা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এই রোগ এখনো শরীরের চেস্ট ওয়াল, শোল্ডার এসব জায়গায় এখনো আছে, সেটা আমরা যখন চিকিৎসা করবো আশা করি আর হওয়ার চান্স না থাকার চান্সই বেশি। চিকিৎসকরা জানান পুরোপুরি সুস্থ হতে আরো 6 থেকে 7টি অস্ত্রোপচার করা হবে মুক্তামণির। মৌসুমী মো, সময় সংবাদ, ঢাকা। ভিসা জটিলতায় যাত্রী না থাকায় আজও একটি হজ ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ নিয়ে বাতিল হওয়া হজ ফ্লাইটের সংখ্যা 27টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 23টি এবং 4টি সৌদি এয়ারলাইন্সের। আজ ভোর 4:25 394 জন হজ যাত্রী নিয়ে বিমান বাংলাদেশের একটি এবং সকাল 7টায় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট ছেড়ে গেছে। এছাড়া দুপুর 2:45 চট্টগ্রাম থেকে একটি ফ্লাইট ছেড়ে যায়। রাত 10টায় ঢাকা থেকে একটি হজ ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এছাড়া বাতিল হওয়া হজ ফ্লাইটের যাত্রীদের পরিবহনে প্রতিদিনের মতো আজও রাত 8:45 নিয়মিত একটি ফ্লাইটে 57 জন হজ যাত্রী পাঠানোর কথা রয়েছে। আজকের বাতিল হওয়া হজ ফ্লাইটটি ছেড়ে যাবে 19 আগস্ট। হাবের সঙ্গে বিমান কর্তৃপক্ষ সমন্বয় না করায় হজ ফ্লাইট বাতিল হচ্ছে বলে অভিযোগ হাব মহাসচিবের। এটা কোনো বুকিং ছিল না, মানে নতুন স্লটের একটি, আমার অন্যগুলো তো ক্যান্সেল হয়নি, অন্যগুলো তো যথারীতি গেছে। তার মানে পরিস্থিতিতে একটু উন্নতি হয়েছে। যে সময় আমাদের আছে, আমরা যদি এই যে 8-9টি স্লটের বিমা, যে 14টির মধ্যে 8-9টি আমরা পুরোটাই যদি ব্যবহার করতে পারি, আমি স্টিল নাও
হোপফুল। বিমান আমাদের সাথে স্লট নেওয়ার সময় আলোচনা করে নাই, এবং এই ১৪টি স্লট যে নিয়ে আসছে ওনারা কোন কোন ডেটে চেয়েছে সেটাও কিন্তু আমরা জানি না। বিমানের স্লট অন্য এয়ারলাইন্সের এয়ারক্রাফট দিয়ে সেটা পরিচালনা করেন আমি কোড শেয়ারিং, প্রয়োজনে তা করে হলো জাতীয় স্বার্থে সবাইকে সকল হজ যাত্রীগণ যাতে সৌদি আরবে যথাসময়ে যেতে পারেন সেই ব্যবস্থা করার দায় দায়িত্ব কিন্তু সিভিল এভিয়েশন মিনিস্ট্রি। সংবিধানের ষোড়শ সংশোধনীর রায় নিয়ে ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অবিলম্বে ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করার জন্য ছাত্রলীগ নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শোকের মাস উপলক্ষে আয়োজিত ছাত্রলীগের সমাবেশে একথা বলেন তিনি। শেখ হাসিনার উন্নয়ন এবং অর্জনকে আজকে যারা সইতে পারছে না ঈর্ষান্বিত হয়ে আজকে তারা সুপ্রিম কোর্টের একটা রায়কে কেন্দ্র করে নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে। এই ষড়যন্ত্রের জাল ছিন্ন করে শেখ হাসিনার নেতৃত্বে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আগোছা পরগাছা মুক্ত ছাত্রলীগ করতে হবে। দল ভারী করার জন্য খারাপ লোকজনকে ছাত্রলীগে নেবে না। ষোড়শ সংশোধনী রায়ের পর্যবেক্ষণ অগণতান্ত্রিক শক্তিকে ক্ষমতায় আসার পথ সুগম করে দেবে বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ষোড়শ সংশোধনী মামলার রায়ের বিষয়ে দুপুরে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। ব্যারিস্টার তাপস বলেন, এই রায়ের প্রতিবাদে দেশের সব বার অ্যাসোসিয়েশনে বিক্ষোভ সমাবেশ করবেন আইনজীবীরা। আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল, মাননীয় প্রধান বিচারপতির কাছ থেকে দেশবাসী দায়িত্বশীল আচরণ আশা করেন। তিনি জাতীয় সংসদ সম্পর্কে কটূক্তি করেছেন এবং এই প্রতিষ্ঠানকে হেয় প্রতিপন্ন করেছেন। আমরা আইনজীবী অঙ্গন এর প্রতিবাদ জানাচ্ছি। এমন পর্যবেক্ষণ অসাংবিধানিক ব্যক্তিদের ক্ষমতায় আসার পথ সুগম করে। সারা দেশব্যাপী সকল বার অ্যাসোসিয়েশনে আগামী ১৩ই অগস্ট রবিবার, ১৬ই অগস্ট বুধবার ও ১৭ই অগস্ট বৃহস্পতিবার প্রতিদিন দুপুর ১টায় আমরা প্রতিবাদ সমাবেশ আহ্বান করছি। দেশের সংকটময় মুহূর্তে যুগান্তকারী রায় দিয়ে সুপ্রিম কোর্ট অভিভাবকের দায়িত্ব পালন করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। সুপ্রিম কোর্ট সঠিকভাবে উপলব্ধি করেছেন যে তাদের এখন দায়িত্ব এসে পড়তেছে। রাষ্ট্র যেমন রসাতলে যাচ্ছে, ধ্বংসের দিকে যাচ্ছে, কোন কূল কিনারা খুঁজে পাওয়া যায় না, তখন তাদের দায়িত্ব এসে পড়েছে সংবিধানের অভিভাবক হিসেবে তাদেরকে মুখ খুলতে হবে। তারা মুখ খুলেছেন এবং তারা পরিষ্কার বলে দিয়েছেন যে এই ষোড়শ সংশোধনী কোনোমতেই গ্রহণ করা যেতে পারে না, কারণ তার সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বাংলাদেশের পরিস্থিতির উপরে, রাষ্ট্রের উপরে এরকম দিক নির্দেশনামূলক রায় পর্যবেক্ষণ আর কেউ কখনো দিয়েছেন কিনা আমার জানা নেই। সন্ধ্যার সময় আরো থাকছে। গুয়ামে হামলা হলে বিপদে পড়বে উত্তর কোরিয়া, ট্রাম্পের হুঁশিয়ারি। হুমকিতে বাড়ছে যুদ্ধের আশঙ্কা, মন্তব্য রাশিয়ার। হবিগঞ্জে মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে যুক্তরাজ্য প্রবাসী সহ ২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন ১/২, আটক করা হয়েছে ২ জনকে। পুলিশ জানায়, মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে গতকাল বাদ জুমা বাহুবল উপজেলার মোগলকান্দি গ্রামের সোহেল মিয়ার সঙ্গে একই গ্রামের শফিকের বাগবিতণ্ডা হয়। এরই জের ধরে বিকেলে দুপক্ষের সংঘর্ষে ৫০ জন আহত হন। গতকালের এই সংঘর্ষের জের ধরে ভোরে দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ২ ঘণ্টাব্যাপী সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হন যুক্তরাজ্য প্রবাসী আব্দুল কবির ও মতিন মিয়া নামে এক যুবক, আহত হন ১/২। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ফের সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় পুলিশি অভিযান জোরদার আছে এবং উক্ত ঘটনায় ২ জন আসামি গ্রেফতার করা হইয়াছে। লাশ ময়নাতদন্তের মধ্যে প্রেরণ করা হইয়াছে। উক্ত ঘটনার ব্যাপারে মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।
স্বামীর সঙ্গে দ্বন্দ্বের বদলা নিতে রাজধানীতে স্ত্রীকে তুলে নিয়ে ধর্ষণ এবং ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। বিষয়টি কাউকে জানানো হলে ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেয়া এবং ছেলে মেয়েকে অপহরণের হুমকিও দেয় আসামিরা। তাই ধর্ষণের আলামত রেখে দেওয়ার পরেও মান সম্মান ও সন্তানদের কথা ভেবে চার মাস নিশ্চুপ ছিলেন ভুক্তভোগী ওই নারী। সম্প্রতি ভিডিওটি ছড়িয়ে পড়লে থানায় মামলা করতে গিয়েও তাকে পড়তে হয় নানা বিড়ম্বনায়। পুলিশ বলছে ধর্ষণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আফজাল হোসেনের রিপোর্ট। শারীরিক টর্চারিং করছে আর ভিডিও ফুটেজ করছে। ঘটনাটা 26 মার্চ। ভুক্তভোগী এই নারী জানান, পারিবারিক শত্রুতার কারণে গত 26 মার্চ হাজারীবাগ থেকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় একই এলাকার জুবায়ের খান সহ 6 থেকে 7 জন। কামরাঙ্গীর চর এলাকায় এক মাছের ঘেরে আটকে রেখে ধর্ষণ করা হয় তাকে। ধারণ করা হয় ধর্ষণের ভিডিও। বিষয়টি কাউকে জানানো হলে বা আইনি কোনো পদক্ষেপ নিলে ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় আসামিরা। ভিডিওটা সবাইকে দেখাচ্ছে। মান সম্মান আর সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে এই হুমকি মেনে নেন তিনি। বিরত থাকেন আইনের আশ্রয় নেওয়া থেকে। আমাকে সে বিভিন্ন ভয়ভীতি হুমকি দেখিয়ে আসছে। আমার বাচ্চা কাচ্চা, আমার ফ্যামিলি, আমার সবার ক্ষতি হবে, এ ধরনের বিভিন্ন হুমকি সে আমাকে মোবাইলে মেসেজে বিভিন্ন সময়ে হুমকি দিছে যে এগুলো করলে বললে বা কারো কাছে বললে আমি ও আমাকে আরো এর চেয়ে বড় ক্ষতি করবে। সম্প্রতি ধর্ষণের ভিডিওটি ছড়িয়ে পড়লে থানায় মামলা করতে গিয়েও পড়েন নানা বিড়ম্বনায়। 15 থেকে 20 দিন ঘুরে গত 3 আগস্ট মূল অভিযুক্ত জুবায়ের সহ 9 জনের বিরুদ্ধে মামলা নেয় পুলিশ। বেঁচে থাকতে ইচ্ছা করে না, আমার বাচ্চা কাচ্চাকে নিয়ে আমরা সুইসাইড করে আত্মহত্যা করতে মন চায়। এখনো প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে সেকেন্ডে মনে হয় আমি বেঁচে থাকি না, আমি মরে যাচ্ছি। আমাদের জন্য পৃথিবীটা যদি যেরকম একটা অভিশপ্তময় জায়গা হয়ে দাঁড়াইছে, যেমন আমার ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা নিয়ে যে আত্মহত্যা করি, এরকম একটা পজিশন আমাদের এসে গেছে। পুলিশ জানান ধর্ষণ এবং ধর্ষণের ভিডিও ধারণের বিষয়টি খতিয়ে দেখছেন তারা। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান হাজারীবাগ থানার ওসি। আইন বিশেষজ্ঞরা বলছেন দেরিতে হলেও ধর্ষণের অভিযোগ প্রমাণ করা সম্ভব। মোবাইলে থ্রেট দিয়েছে, মোবাইলে বারবার ডিস্টার্ব করেছে, সে আলামতগুলি রেখে দিয়েছে, আলামতগুলো কোর্টে প্রডিউস করবে এবং মিলিয়ে দেখবে। আমার মনে হয় তাহলে এটা প্রমাণ করা অত কঠিন হবে না। আসামিরা প্রভাবশালী হওয়ায় পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন ভুক্তভোগী এই নারী। জঘন্য অপরাধের শাস্তি চাই আমি, যাতে সমাজে আর দ্বিতীয় কোনো মেয়ের সাথে এই ধরনের আচরণ না করতে পারে, কারণ এরকম না হয়। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। সংবিধানের 16 সংশোধনী বাতিলের রায়ে বঙ্গবন্ধুকে অবমাননা করা হয়েছে মন্তব্য করে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন রায়ের অপ্রাসঙ্গিক পর্যবেক্ষণ বাদ দেওয়ার আবেদন করা হবে। সন্ধ্যায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। প্রচন্ড রকম ভাবে বঙ্গবন্ধুকে একটা অবমূল্যায়ন করার একটা প্রচেষ্টা, এটা অত্যন্ত গর্হিত এবং একদিন না একদিন এইগুলো নিশ্চয়ই রায়ের থেকে বাদ দেওয়া হবে। এগুলো তো অবশ্যই আমরা বাদ দেওয়ার কথা বলবো, এই ধরনের মানে অপ্রাসঙ্গিক কথা। কিন্তু প্রশ্ন হলো রিভিউ করব না এক্সপান্স করব, সেটা হলো আমাদের পরে আমরা সিদ্ধান্ত নেব। আওয়ামী লীগকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য শামীম ওসমান। তিনি বলেন প্রধানমন্ত্রীকে নিয়ে কেউ ষড়যন্ত্র করলে নারায়ণগঞ্জবাসী তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। জাতীয় শোক দিবস উপলক্ষে দুপুরে নারায়ণগঞ্জে চাষাড়ায় এক সমাবেশে এ কথা বলেন তিনি। পরে শামীম ওসমানের নেতৃত্বে হাজারো মানুষের অংশগ্রহণে এক শোক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি চন্দন শীল সহ নেতাকর্মীরা অংশ নেন। বাংলাদেশ পাকিস্তান না, আর শেখ হাসিনাও নওয়াজ শরীফ না। আমার নেত্রী বলেছেন শত্রু নাকি ছোবল মারার চেষ্টা করছে। নেত্রী, আপনার কাছে নারায়ণগঞ্জের বাসীর পক্ষ থেকে ওয়াদা করতে চাই, যেই সকল শকুনরা আপনার দিকে নজর দিবে, অন্য কিছু বুঝি না, ওই শকুনের গলা টুটি এবার নারায়ণগঞ্জের বাসী ছিঁড়ে ফেলবে। কেন 300 ফিটের বাইরে কেন ওই অস্ত্র রাখা হয়েছিল? ওইখান দিয়ে প্লেন উড়ে, ওই প্লেনে আমার নেত্রী যায়। তাদের টার্গেট একটাই, বাংলাদেশকে ধ্বংস করতে হলে শেখ হাসিনাকে হত্যা করতে হবে।
প্রতিষ্ঠার ছয় দশকেও চিকিৎসা ক্ষেত্রে আধুনিকতার ছোঁয়া লাগেনি মানসিক রোগের চিকিৎসার জন্য সারা দেশে পরিচিত পাবনা মানসিক হাসপাতালে। চিকিৎসা বলতে শুধুই ওষুধ, নেই কাউন্সিলিং এর ব্যবস্থা, কখনো কখনো রোগীদের ভাগ্যে জোটে নির্যাতন। অভিযোগ রয়েছে হাসপাতালের ওয়ার্ডে যান না চিকিৎসক। পাবনা মানসিক হাসপাতাল নিয়ে মিজানুর রহমান মিন্টুর ছবিতে মাহমুদ রাকিবের তিন পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ প্রথম পর্ব। সঙ্গে ছিলেন পাবনার প্রতিনিধি এস এ আসাদ। এক একটি মুখ যেন এক একটি জীবনের গল্প, যেখানে জীবন মানেই হতাশা আর স্বপ্ন মানেই সুস্থ হয়ে আপন ঘরে ফেরা। জীবনের বিভিন্ন ধাপে স্বপ্নভঙ্গের আঘাত সইতে না পেরে এ মানুষগুলোর এখন ঠিকানা পাবনা মানসিক হাসপাতাল, যেটি পাবনা শহরে প্রতিষ্ঠিত হয় ১৯৫৭ সালে। পরে হিমায়তপুরে ১১১ একর জমির উপর হাসপাতালটি স্থানান্তর হয় ১৯৬০ সালে। ৬০ শয্যা থেকে ধাপে ধাপে এর ধারণ ক্ষমতা বেড়ে হয়েছে ৫০০ শয্যা। তবে সুযোগ সুবিধার মান বাড়েনি এক চুলো। এখানে চিকিৎসা মানেই শুধু বন্দি জীবন আর ঘুমের ওষুধ। বেশি কথা বললে ঘুমের ট্যাবলেট বেশি দেয়, না খাইলে মায়ের স্যার খাসনা 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 ট্যাবলেট আবার ওষুধ দেয়, তাছাড়া কোনো দেওয়া হয় না। মানসিক হাসপাতাল হলেও এখানে মনের চিকিৎসার আলাদা কোনো ব্যবস্থা নেই বলে দাবি রোগী ও স্বজনদের। রোগীদের অভিযোগ, ওয়ার্ডে কখনোই আসেন না চিকিৎসক, শত শত একর জমি খালি থাকলেও নেই বিনোদন কিংবা কোনো ফুলের বাগানও। সিনেমার একটা ব্যবস্থা থাকলে ভালো হইতো, বাইরে খোলা জায়গা যদি ঘুরে বেড়ানো যায় তেমন টাইম নিয়ে ভালো লাগে, গান বাজনার ব্যবস্থা থাকলে মনটা আরো ভালো থাকলো। ডাক্তার এখানে আসে না, ডাক্তারের কাছে ডিসিস্টাররা যায় যায় ঔষধ লিখে আনে। আমি এখানে আড়াই মাস আছি, আড়াই মাসে একদিনও ডাক্তার আসে নাই। মানসিক ট্রিটমেন্টের জন্য কাউন্সিলিং যে জিনিসটা, এটা সবচেয়ে বেশি জরুরি। রোগীদের কখনোই নির্যাতন করা হয় না দাবি করে কর্তৃপক্ষ বলছেন মানসিক রোগীদের প্রতিদিন ফলো আপের প্রয়োজন নেই। এছাড়া পদ না থাকায় রোগীদের কাউন্সিলিং ও মনস্তাত্ত্বিক সেবা দেওয়া যাচ্ছে না। তবে বিশেষজ্ঞরা বলছেন এসব ছাড়া কখনোই মানসিক রোগীদের সুস্থ করে তোলা সম্ভব নয়। যেখানেই সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট এবং সোশ্যাল ট্রিটমেন্ট হবে না, শুধু আমরা ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করবো, সেখানে তার এই চিকিৎসার অপূর্ণ থেকে যাবে। এটা তো সাইকিয়াট্রি হসপিটাল, এখানে প্রতিদিন ফলো আপের দরকার হয় না। সিনেমা অপারেটরের পোস্ট ছিল এক সময়, এখন সে পোস্টে কেউ কাজ করছে না, যে কারণে ওটা আমরা অন্য কাজে ইউজ করি। এমনিতেই মানব জীবনের অনেক রং এবং বৈচিত্র্য স্পর্শ করে না এসব হতভাগ্য মানসিক রোগীদের, তার উপরে যদি চিকিৎসা কেন্দ্রের অবস্থা এতটা শোচনীয় হয় তাহলে এদের আলোর পথ দেখাবে কে? তাই বিশ্লেষকরা মনে করেন শুধু ওষুধপত্র এবং বন্দী জীবন দিয়ে নয়, এদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে গড়ে তুলতে হবে মুক্ত পরিবেশ। মাহমুদ রাকিব, সময় সংবাদ, হেমায়তপুর, পাবনা। পাইকারিতে ইলিশের কেজি ৫০০, কিন্তু সেই মাছ খুচরা পর্যায়ে ১০০০ থেকে ১৩০০ টাকা। ইলিশের দামের আকাশ পাতাল এমন তফাত চট্টগ্রামের পাইকারি আর খুচরা বাজারে। কোল্ড স্টোরে মজুদ, বিদেশে পাচার সহ মধ্যস্বত্বভোগীর বাজার কারসাজির কারণে খুচরা বাজারের দাম আকাশ ছোঁয়া বলে মত বিশেষজ্ঞদের। ভরা মৌসুমে সাগরে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ার পরেও সাধারণ মানুষের কাছে অধরায় রয়ে গেছে রূপালী ইলিশ। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। দেশে মাছের অন্যতম বড় পাইকারি বাজার চট্টগ্রামের ফিশারি ঘাট। প্রতিদিন গড়ে ৪০ থেকে ৫০টি বাণিজ্যিক ট্রলার এই ঘাটে ইলিশ নামাচ্ছে ১০০ থেকে ১৫০ মেট্রিক টন করে। ছোট ট্রাক আর ঠেলা গাড়িতে করে প্রতিদিন ঘাটে ঢুকছে স্তূপে স্তূপে ইলিশ। দামও আছে ক্রয় ক্ষমতার মধ্যে। মানভেদে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ৩০০ থেকে সর্বোচ্চ ৬০০ টাকা পর্যন্ত। ৭০০ গ্রাম মাছগুলি ৬০০ সাড়ে ৬০০ চলতেছে, তারপরে তার চেয়ে নিচে ৫০০ গ্রামগুলি সাড়ে ৫০০ টাকা ৫০০ টাকা এরকম করে চলতেছে বাজারে। কালকে ছিল সাড়ে ৬০০, আজকে হলো চলে। পাইকারিতে যে ইলিশ মাত্র ৪০০ থেকে ৫০০ খুচরাতে তা কয়েক গুণ বেড়ে বিক্রি হচ্ছে ১০০০ থেকে ১৩০০ টাকায়। শুনে আসছি ইলিশ মাছ এখন দাম কমে গেছে, এই জন্য আসলাম বেশি করে নিবো।
মানে সেই অনুপাত হারে কমে নাই। নরমালি আমরা তো 700 টাকা করে কিনে, কিন্তু এখানে এখন ওরা 1100 চাইছে। মিডিয়াম সাইজটা চলতেছে 1200 টাকা, আর একটা আছে আপনার 1000 টাকা, ছোট একটা আছে 800 900 এরকম। পদ্মা, মেঘনার অববাহিকা ও বঙ্গোপসাগর ইলিশের প্রজনন এবং বিচরণ স্থল হওয়ায় পাওয়া যায় প্রচুর ইলিশ, কিন্তু পাশে দেশে পাচার ও ব্যবসায়ীদের মজুদের কারণে সাধারণ মানুষের নাগালের বাইরে এখনো ইলিশ। বাজারের স্কার্সিটির জন্য শুধু পাচারকে বললে হবে না, প্রত্যেকটা মানুষ যারা সক্ষম তারা কিন্তু একসাথে ঝাঁপিয়ে পড়ে ইলিশগুলো সংরক্ষণ তারা নিয়ে ডিপ ফ্রিজে রেখে দেওয়ার জন্য সারা বছরের জন্য খেতে পারে, এটাই যার জন্য এই প্রবলেমটা হচ্ছে। বিশ্বে মোট ইলিশের 65% উৎপন্ন হয় বাংলাদেশে, ওজনে যার পরিমাণ দাঁড়ায় বছরে প্রায় 4 লাখ টনে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মূল ভবনের তৃতীয় তলার এয়ার ইন্ডিয়ার অফিস থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল। প্রাথমিক তদন্তে একথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের তদন্তকারী দল। ঘটনাস্থল পরিদর্শন শেষে দুপুরে সাংবাদিকদের একথা জানান তদন্ত দলের সদস্যরা। এ ঘটনা তদন্তে ফায়ার সার্ভিস ও সিভিল এভিয়েশনের পক্ষ থেকে আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। আগামী 7 দিনের মধ্যে ফায়ার সার্ভিসের এবং 3 দিনের মধ্যে সিভিল এভিয়েশনের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। শুক্রবার দুপুর 1:30টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মূল ভবনের তৃতীয় তলার এয়ার ইন্ডিয়ার অফিসে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এয়ার ইন্ডিয়ার একটা রুম ক্ষতিগ্রস্ত হয়েছে সিলিং এর দিকে, মানে কয়েক মানে হয়তো মানে 50-60 অনেক অনেক লাইন। এটা আমরা ছবি ইন্টারনেট বিভিন্ন ধরনের সার্ভিস লাইন ছিল। এ যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এখানে অনেক আধুনিক মানে এই সিস্টেম থাকা উচিত ছিল আর সুপারিশ মেলায় অনেক কিছু এখানে চলে আসবে। আমাদের যে কার্যক্রম চলছে সেটা আপনার কালকে থেকে আমাদের তদন্ত কার্যক্রম শুরু হয়েছে, সেটা চলছে, এতটুকুই আমরা বলতে পারব। দেশের বাইরের খবর। গুয়ামে হামলা চালানো হলে উত্তর কোরিয়াকে বড় ধরনের বিপদে পড়তে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তর কোরিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারিও উচ্চারণ করেছেন তিনি। তার এই হুঁশিয়ারির পর থেকেই প্রশান্ত মহাসাগরীয় দ্বীপমালা, গুয়ামের বাসিন্দারা উদ্বিগ্ন সময় অতিবাহিত করছেন। তবে গুয়ামের জনগণ নিরাপদে আছেন এবং থাকবেন বলে নিশ্চয়তা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে কোরীয় উপদ্বীপে উত্তেজনা নিরসনে হুমকি পাল্টা হুমকি বন্ধ করে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার বাকযুদ্ধে উদ্বেগ জানিয়েছে রাশিয়াও। দুই দেশের পাল্টাপাল্টি হুমকি যুদ্ধে পরিণত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ক্রিকেটের খবর। 15 আগস্ট আবারও বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়ার 2 সদস্যের পর্যবেক্ষক দল। বাংলাদেশ অস্ট্রেলিয়া প্রস্তুতি ম্যাচের ভেন্যুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তাদের সঙ্গে আলোচনার পরে, জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তবে প্রস্তুতি ম্যাচের আগে ফতুল্লা স্টেডিয়াম পুরোপুরি প্রস্তুত করার সম্ভাবনা নিয়ে শঙ্কা আছে তার। যতদিন যাচ্ছে আরো জিনিসগুলো আরো ডেলিকেট হয়ে যাচ্ছে, বিকজ প্রত্যেকদিনই বৃষ্টি হচ্ছে, সম্ভাবনাগুলো কমে যাচ্ছে। 15 তারিখে ওদের একটা দল আসবে, আসুক, তাদের সাথে আলাপ আলোচনা করে দেখা যাবে, যদি ফতুল্লাতে না সম্ভব হয় তাহলে অন্য কোথাও করা যায় কিনা। দেয়ার ইজ এ পসিবিলিটি, বাট আমি বলছি যে এখনো আমরা সে ধরনের কনফার্ম করি নাই তাদের সাথে যে বিকেএসপিতে ম্যাচ হবে। সিলেটও আছে আমাদের মধ্যে ডেফিনেট, কিন্তু সিলেটটা তো ওরা জানা নেই তাদের কাছে, অস্ট্রেলিয়া জানে না। সিলেট আমাদের হাতে অপশন আছে, ঘাস নিয়ে হয়তো অনেকে কথা বলছে যে ঘাস প্রপারলি গ্রো করেছে কিনা, কিন্তু আমার মনে হয় যে ঠিকই আছে, গ্রাস ছাড়া মিরপুর ইজ অল রাইট, এখানে খেলা হবে। বাই দ্য টাইম এখানে 27 তারিখে টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগেই মিরপুর উইল বি রেডি। সন্ধ্যার সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। টানা বৃষ্টিতে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জেলা প্লাবিত, পানিবন্দী লাখ লাখ মানুষ। মহাস্থান ব্রিজে ফাটল ধরায় বগুড়া রংপুর মহাসড়কে যান চলাচল ব্যাহত। বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার মুক্তামণির অস্ত্রোপচার ঢাকা মেডিকেলে সফলভাবে সম্পন্ন, শঙ্কামুক্ত হতে সময় লাগবে কয়েকদিন। সংবিধানের ষোড়শ সংশোধনের রায় নিয়ে ষড়যন্ত্র চলছে দাবি আওয়ামী লীগের। দেশের সংকটময় মুহূর্তে যুগান্তকারী রায় বলছে বিএনপি। হজ অফিসের আশ্বাসের পরও বাতিল হল আরও একটি ফ্লাইট, হাবের সঙ্গে বিমানের সমন্বয়হীনতাই কারণ।
এবং রাজধানীতে গৃহবধূকে ধর্ষণের পর ভিডিও প্রকাশ প্রতিপক্ষের মামলা নিতে পুলিশের গড়িমসি, ধরাছোঁয়ার বাইরে আসামি। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি আর সঙ্গে থাকুন সময়।